হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতিবা ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব ভালো, যে মনটা একটু খারাপ ছিল কারণ একটু টেনশন হচ্ছিলো ইউটিউবটা নিয়ে। হ্যাঁ, তো একটু প্রবলেম হয়েছিল, তো প্রবলেমটা ঠিক হয়ে গেছে, তো ওর জন্য আবার ভিডিও দিচ্ছি তোমাদেরকে। তো এখন আবার যাচ্ছি একটু কেনাকাটা করতে, তো চলো কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। এই হচ্ছে পিন্টো। দেখেইনি, ওকে দেখাও। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে পিন্টা, খুশি হয়ে গেছে। খা 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 গো মা, আমাদের পিন্টা খুশি হয়ে গেছে। এই কিছু বলো, এই কিছু বলো পিন্টাকে কি দিলে। তো আমরা চলে এসেছি, তো এখানে একটু মায়ের জন্য দেখছিলাম, তো এটা হ্যান্ডলুম দেখছিলাম, তো তারপরে এটা দেখতে দেখতে আর অন্যটা পছন্দ হয়ে গেলো, যার জন্য এটা আর নিইনি। তো মোটামুটি ওখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, তো বিল করছিল, তা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে আর কি নেওয়া যায়। তো আপাতত এই নিয়েছে, আবার পরে অন্যদিন আসব। তো হ্যালো বন্ধুরা, তো কালকে যে শপিংগুলো করে এনেছি, তো সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি, তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কালকে কি কি কিনেছি। তো আজকে ভেবেছিলাম বেরোবো, তার বেরোনো হয়নি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমিও কান্নাকাটি করছি, যেহেতু বেরোতে পারছি না বলে খুব কান্নাকাটি করছে। তো ভাবলাম যে তাহলে তোমাদেরকে এইগুলো তাহলে বসে বসে দেখা কি করবো, বৃষ্টি হচ্ছে যে যেতে পারবো না, ভালো তাহলে তোমাদেরকে এগুলো বসে বসে দেখা। চলো তোমাদেরকে দেখাই যে কি কি কালকে শপিং করলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি কালকের মার্কেটিং করেছি। Thank you.
তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে মায়ের শাড়ি কিনেছি। তো এই হচ্ছে মা যেহেতু মানে নর্মালি পরে কটনের উপরে, তাই কটনের উপরে এই শাড়ি কিনেছি। আর হচ্ছে দুটো একই রকমের কিনেছি, একটা আমাদের বাড়ি থেকে দিয়েছে আর একটা আমরা দিয়েছি। তো একই কাপড় কিন্তু ডিজাইনটা আলাদা, তো খুব মানে সফট, একদম পিওর কটন। তো আর এবার দেখাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমার, এটা আমার মায়ের শাড়ি, এটা হচ্ছে টবলুর বাবা দিয়েছে। তো হচ্ছে এই তো খুব মানে দারুণ সুন্দর, জমিটাও সুন্দর। তো হচ্ছে এইটা নিয়েছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এটা হচ্ছে বাবার জন্য একটা শার্ট নিয়েছি, সিম্পলের মধ্যে হাফ হাতা একটা শার্ট নিয়েছি। আর এখানে আমি একটা শাড়ি নিয়েছি, এটা মাই দিয়েছে আমাকে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, জাস্ট এর মানে কাজটা আমার খুব ভালো লেগেছে। তো পুরো ফুল বডিতে এরকম কাজ রয়েছে, তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি এই শাড়িটা নিয়েছি। ওই শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অন্ধকারে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, লাইটের আলোটা খুব ভালো পড়ছে না, তো মানে শাড়িটা জাস্ট আমার কাজটা খুব ভালো লেগেছে, কাজটা এত সুন্দর, কাজটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আপাতত এই মার্কেটিং হয়েছে, আরও একটু বাকি রয়েছে। তো এবার আমাদের মার্কেটিংটা একটু ফার্স্টই হয়ে গেছে, তো আর কি বলবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।